নয় দিনে সিআইডি হেফাজতের পর আজ পুনরায় জঙ্গিপুর আদালতে তোলা হবে ভুয়ো শিক্ষক নিয়োগ ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন ডিআইসহ ডিআই অফিসের প্রাক্তন কর্মচারী ও কর্মরত কর্মচারীকে আজ ধৃত তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতের উদ্দেশ্যে রওনা দেয় সিআইডি বলা বাহুল্য সুতি থানার অন্তর্গত গোঠা হাই স্কুলে ভুয়ো শিক্ষকের ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি সেই ঘটনায় গ্রেপ্তার হয় প্রাক্তন সহ মোট তিনজন